আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মেকালজি বইটা ডুয়েট এডমিশনে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষার্থীদের জন্য কতটুকু হেল্পফুল হবে বা কতটুকু উপযোগী হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেকালজি বইটা প্রথম ডিজিটাল বুক, অর্থাৎ এই বইয়ের টিউটোরিয়াল গুলো ইউটিউবে আপলোড করা হচ্ছে বা হয়ে গেছে, যা এই টিউটোরিয়াল গুলো কিন্তু মেকালজি বইটাকে সহজে বুঝতে সহায়তা করবে। এবং এই টিউটোরিয়াল গুলো সম্পূর্ণ আমি করেছি, যেখানে একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে, যাতে করে স্টুডেন্টরা শুধুমাত্র টিউটোরিয়াল দেখেই অনেক কিছু আয়ত্ত করতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টই কোথাও না কোথাও কোচিং করে, কোচিং থেকে যে তুমি 100% বুঝে আসতে পারবে সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না, কোথাও না কোথাও ল্যাগেজ থাকবে। আবার মনে করো তুমি কিছু বুঝে এসেছো, একটা সার্টেন টাইম পর সেই জিনিসগুলো তুমি ভুলে যেতে পারো। এই টিউটোরিয়াল গুলো যদি তোমার সাথে থাকে, তুমি কিন্তু সহজেই সেই ল্যাগেজটা কাটিয়ে উঠতে পারবে। আর এই টিউটোরিয়াল গুলো সম্পূর্ণটাই মেকালজি বইয়ের রেসপেক্টে তৈরি করা। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই টিউটোরিয়াল বেস মেকালজি বইটা তোমাদের জন্য সত্যিই খুব উপযোগী হবে। এরপর যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে, মেকালজি বইটা যখন আমি লিখছিলাম তখন আমি অনেক ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে ইংলিশ চ্যাটারের বই থেকে ডুয়েটে সবসময় প্রশ্ন করা হয়, অর্থাৎ ডুয়েটে যে ম্যাথ কোশ্চেন গুলো দেওয়া হয় এগুলো সবগুলো ইংলিশ চ্যাটারের বই থেকে। তো আমি অনেকগুলো ইংলিশ চ্যাটারের বই ঘাটাঘাটি করে যে ম্যাথ গুলো দেওয়া হয় সেগুলো সোর্স খুঁজে পেয়েছি, এবং মেকালজি বইয়ের 70% ম্যাথই হচ্ছে ইংলিশ টাইটেলের বই থেকে দেয়া, যার কারণে আমি এটা নিশ্চিত করে বলতে পারি সামনের যে পরীক্ষাগুলো আসবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তুমি কমন পাবে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে, মেকালজি বইটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা, গতানুগতিক যে বইগুলো আছে সেগুলোর বাইরেও এখানে অনেক কিছু আছে, যার ফলে তুমি নতুন অনেক কিছু শিখতে পারবে যদি এই বইটা তুমি আয়ত্ত করতে পারো। এরপরে এই বই সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, বইয়ের যখন থিওরি পার্টের প্রশ্নগুলো আমি লিখছিলাম তখন আমি দেখতে পেলাম গতানুগতিক বইয়ে অনেক আনসারই ভুল রয়েছে, এবং আমি নিজেও ওই উত্তরগুলো ভুল জানতাম। দেখে খুব খারাপ লাগলো, এত কষ্ট করে এই জিনিসগুলো আমরা মুখস্থ করেছি কিংবা বুঝে নিয়েছি কিন্তু জানতামই না এগুলো ভুল। তো আমি প্রত্যেকটা থিওরি প্রশ্নের উত্তরগুলো কিন্তু ইন্টারনেট এবং ইংলিশ চ্যাটের বই থেকে পুনরায় কারেকশন করে নিয়েছি, যাতে করে তোমাদের জন্য সঠিক উত্তরটা সাপ্লাই করতে পারি। তো মেকালজি বইয়ের যে থিওরি প্রশ্নের আনসার গুলো এগুলো অনেকটা নির্ভুল রয়েছে। এরপরে এই বইয়ের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, ডুয়েট এডমিশনে থাকা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু নির্ভুল একটা বই চায়, কারণ বইয়ে যদি কোথাও ভুল থাকে এর ফলে কিন্তু একজন শিক্ষার্থীর অনেক বেশি টাইম নষ্ট হয়। মেকালজি বইটা সম্পূর্ণ আমি নিজে টাইপ করেছি, তার কারণে বলতে পারি এখানে ভুলের সম্ভাবনা খুবই কম, তারপরও বইয়ে ভুল থাকাটা স্বাভাবিক, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ মেকালজি বইয়ের যে কভার পেজ আছে সেখানে কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো একটি গুগল ড্রাইভ ফোল্ডারে চলে যাবা, সেখানে কিন্তু এই বইয়ের যাবতীয় কারেকশন দেওয়া আছে, অর্থাৎ বইয়ে যদি কোথাও ভুল বা টাইপিং মিস্টেক থাকে সেটা কারেকশন করে সেই কিউআর ফোল্ডারে দেওয়া আছে। তোমরা চাইলে যে কোনো সময় সেই কিউআর ফোল্ডারটা অ্যাক্সেস করে বইয়ে কোথায় কোথায় ভুল আছে সেটা দেখে নিতে পারো, এতে করে কিন্তু তোমাদের সময়টা নষ্ট হবে না ভুলটা সংশোধনের জন্য। আরো মজার ব্যাপার হচ্ছে, এই বইয়ের যে অনুশীলনী ম্যাথ গুলো আছে সেই কিউআর কোডটা স্ক্যান করলে সেখানে কারেকশন ফোল্ডারের পাশে সলিউশন ফোল্ডারও পাবা, সেখানে কিন্তু এই বইয়ের অনুশীলনী ম্যাথ গুলোর সলিউশন কিন্তু তুমি পাবা, যার কারণে যদি তুমি যদি কোথাও আটকে যাও অনুশীলনী ম্যাথ গুলো করতে তোমার অনেক বেশি সময় দিয়ে সেই ম্যাথটা সলভ করতে হবে না, তুমি সেই সলিউশন ফোল্ডারে গেলেই সেখানে ম্যাথটা সলভ করা পাবে, এতে করে তোমার সময়টা অনেকটাই বেঁচে যাবে। এরপর আমি যেই কথাটা বলবো, এই বইয়ের গাণিতিক সমস্যার সূত্রগুলো খুব সাবলীল ভাবে অধ্যায়ের প্রথমেই দেওয়া আছে, ফলে একজন শিক্ষার্থীকে ওই সূত্রগুলো বুঝে উঠতে বা মুখস্থ করতে অনেক বেশি সময় নষ্ট করতে হবে না। এই বইয়ে অতিরিক্ত কিছু দেয়া নেই, অর্থাৎ তোমরা যদি কেউ বইটা একটু হাতে নাও অধ্যায়গুলো ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবে যে কোথাও অতিরিক্ত কিছু নেই, যা বইয়ে দেওয়া হয়েছে সবগুলো জিনিসই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাকে অতিরিক্ত কিছু পড়ে সময় নষ্ট করতে হবে না। গতানুগতিক বইগুলোতে কিন্তু এমন অনেক কিছু দেওয়া আছে যেগুলো কখনোই ডুয়েটে আসার সম্ভাবনা নেই, এগুলো পড়ে শুধু শুধু তুমি মাথায় এক্সট্রা কিছু নিচ্ছ এবং সময়টা নষ্ট করছো। মেকালজি বইটা তোমার সময়টাকে কখনোই নষ্ট করতে দেবে না। এই বইয়ের আরেকটা সুবিধা হচ্ছে, প্রত্যেক অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো ডুয়েটে বিগত সালে এসেছে সেগুলোর পাশে ডুয়েট লেখা আছে, ফলে তুমি সহজেই বুঝতে পারবে যে ডুয়েটে বিগত সালে কি কি ধরনের প্রশ্ন এসেছে। এছাড়াও বইয়ের শেষের অংশে বিগত সালের অনেকগুলো প্রশ্ন সংযোজন করা হয়েছে, যার ফলে তুমি সেই প্রশ্নগুলো দেখে ডুয়েট এডমিশনের কোশ্চেন সম্পর্কে আরো বেশি ধারণা অর্জন করতে পারবে। এরপর আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে এই বইয়ে কিন্তু কোনো এমসিকিউ নেই। এখন এমসিকিউ না থাকার পিছনে একটা বড় কারণ আছে,
তোমরা যদি একটু ভালো করে দেখো, বইয়ের প্রথমে কিন্তু একটা চার্ট দেয়া আছে, যে চার্টে এমসিকিউ নিয়ে কিছু কথা বলা হয়েছে। তোমরা যদি চার্টটা একটু ভালো করে খেয়াল করো, এই চার্টে প্রত্যেকটা অধ্যায়ের নাম বলা হয়েছে, এবং ওই অধ্যায় থেকে ডুয়েটে বিগত সালে অর্থাৎ 19 থেকে আরো আগের সালগুলোতে যে এমসিকিউ গুলো আছে সেগুলো চার্ট দেয়া হয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কয়টা এমসিকিউ এসেছে, দ্বিতীয় অধ্যায় থেকে কয়টা এমসিকিউ এসেছে। এভাবে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ কয়টা সেটা দেয়া আছে। তুমি যদি চার্টটা ভালো করে খেয়াল করো, তুমি দেখতে পাবে যে বিগত সালগুলোতে সবগুলো অধ্যায় থেকে একটা একটা করে এমসিকিউ এসেছে। টোটাল এমসিকিউ আসে 12টা, যার টোটাল মার্কস থাকে 24। এখন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসছে। তো আমি যখন বইটা লিখছিলাম তখন আমার মাথায় ছিল আমি অবশ্যই এমসিকিউ দিব, কিন্তু যখন আমি এমসিকিউ দিতে গিয়েছিলাম, দুয়েতে গতানুগতিক বইগুলো ছাড়াও ইংলিশ এটের বই রয়েছে, যেমন আর এস ক্রিমের বই রয়েছে, আরো কিছু ইংলিশ এটের এমসিকিউ বই রয়েছে, সেই বইগুলো থেকে যদি আমি এমসিকিউ তুলতাম, সেই বইগুলো থেকে প্রথমে বিশাল অ্যামাউন্টের এমসিকিউ আছে অধ্যায় ভিত্তিক, এত এমসিকিউ বই দিলে স্টুডেন্টদের অনেক বেশি সময় নষ্ট হবে। এরপর আমি তারপর আমি আরেকটা সার্ভে করেছিলাম, সেটা হচ্ছে গতানুগতিক প্রত্যেকটা বই থেকে এই যে বিগত সালের এমসিকিউর মধ্যে কয়টা এমসিকিউ কমন পড়ে, 50%-এরও কম এমসিকিউ কমন পড়েছে। অর্থাৎ তুমি যদি এমসিকিউ গুলো কোনো একটা বই থেকে পড়ো, ডুয়েটে 50%-ও কমন পাবে না। কিন্তু তুমি যদি একদম নিচের লাইনটা খেয়াল করো, টোটাল এমসিকিউ 24টা ম্যাকালজি থেকে কমন পড়েছে 9টা, 8টা, 12টা এমন। অর্থাৎ এই যে চারটায় তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা অধ্যায় থেকেই এমসিকিউ এসেছে, তুমি যদি শুধুমাত্র ম্যাকালজি বইটা রিডিং পড়ো তাহলে তোমার প্রায় 90% এমসিকিউ কমন পড়ে যাবে। আসলে আমি বলতে বোঝাতে এটাই চাচ্ছি যে তুমি যদি ম্যাকালজি বইটা রিডিং পড়ো তোমার আর এমসিকিউ পড়তে হবে না, আদারওয়াইজ তুমি যদি কোনো একটা বই থেকে এমসিকিউ পড়ো তুমি 50%-ও কমন পাবে না। আমি কিন্তু এটা একদম সার্ভে পরিসংখ্যান করার পরে এই ডাটাগুলো পেয়েছি। তোমরা চাইলে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে ঘাটাঘাটি করে জিনিসটা বুঝতে পারবে। তাই এই বইয়ে এমসিকিউ রাখা হয় নাই, যদিও আমি এমসিকিউ রাখার পক্ষে ছিলাম, কিন্তু যখন বুঝতে পেরেছি আসলে এমসিকিউ রেখে খুব একটা লাভ হচ্ছে না, বরং তো স্টুডেন্টদের সময় নষ্ট হচ্ছে, সেই জন্য এই বইয়ে কোনো এমসিকিউ রাখা হয়নি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং এখানে আরেকটা জিনিস বুঝতে পেরেছো যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো যারা এমসিকিউ নিয়ে চিন্তা করছে তারা প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে রিডিং করবে। এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই বইটা যখন আমি লিখছিলাম তখন 6 জন অ্যাটাচমেন্ট এবং 6 জন লং এর ব্যাচের স্টুডেন্টের আমি নিয়মিত পরামর্শ নিতাম, অর্থাৎ তাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো বুঝে নিয়েছি যে কিভাবে বইটা সাজালে লং এর স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল হবে এবং অ্যাটাচমেন্টের স্টুডেন্টের জন্য খুব হেল্পফুল হবে। সেই জন্য আমি যেটা বুঝতে পেরেছিলাম সেটা ছিল, লং এর স্টুডেন্টরা যারা লং এ থাকে তারা অনেক বেশি জানতে চায়, অনেক বেশি বুঝতে চায়, তাদের জন্য কিন্তু বই অনেক কিছু দেয়া হয়েছে। আর যারা অ্যাটাচমেন্ট বেস আছে তাদের জন্য বইটা যতটা সহজ হয়, সাবলীল হয়, তারা ততই বেশি মানে জিনিসগুলো বুঝতে পারে। সেই জন্য বইয়ের প্রথমে মানে প্রত্যেকটা গাণিতিক সমস্যার শুরুতে প্রশ্নগুলো খুব সহজভাবে দেওয়া হয়েছে, এবং আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া হয়েছে, যাতে অ্যাটাচমেন্ট বেচও জিনিসটা বুঝতে পারে এবং লং এ যারা থাকে তাদেরও অনেক কিছু শেখার জন্য বইয়ে থাকে। তো বইটা আসলে লং এবং অ্যাটাচমেন্ট উভয়ের জন্য খুবই হেল্পফুল হবে, বইটা ওইভাবেই তৈরি করা হয়েছে। তো এই ছিল ম্যাকালজি বইয়ের বৈশিষ্ট্য। এত কিছু বলার পরে আসলে বুঝতে পারছো যে ম্যাকালজি বইটা ডুয়েট এডমিশনে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি তোমাদের আরো কিছু জানার ইচ্ছে থাকে, ম্যাকালজির যে গ্রুপ আছে বা পেজ আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, সেখানে নিয়মিত পোস্ট করা হয় বই বিষয়ক, যেখানে তোমরা আরো অনেক ফিচার সম্পর্কে জানতে পারবে যেগুলো তোমাদের পড়াশোনাকে একদম সহজ করে তুলবে। তো আজকের ভিডিওটা এখানেই। এই বইটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।